আজকে বেকার ছেলে মেয়ে, বেকার ছেলে মেয়ে, আমি মনে করি যে আজকে যারা বেকার বেকার করতেছে ছেলেরা, প্রত্যেকটা শিক্ষিত ছেলেকে, প্রত্যেকটা শিক্ষিত মেয়েকে কর্মস্থানে জায়গা ব্যবস্থা করে দাও, ট্রেনিংয়ের ব্যবস্থা করে দাও, ছোট 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 যেন ইন্ডাস্ট্রিগুলো করতে পারে। আমাদের এখানকার টমেটো যাচ্ছে কোথায়, রাজস্থানে, আর রাজস্থান থেকে জেলি হয়ে আমাদের এখানে চলে আসতেছে। আমাদের একটা আলু এখান থেকে আলু চলে যাচ্ছে ইউপি, বিহার বা বিহার বলছে রাজস্থান অন্য দেশে, ওখান থেকে আমাদের কি লেস লেস পাপড় টাপড় বানায় প্যাকেট করে তৈরি হয়ে আসতেছে, তৈরি করতেছে আমরা, আর ওরা কিন্তু ওটাকে প্রোডাকশনটাকে অন্যভাবে বানায় আমাদেরকে আবার খাওয়াচ্ছে, কি হয় কি না বলেন। তা আমি চাচ্ছি এইসব ছোটো ছোটো যদি ফ্যাক্টরিগুলো ট্রেনিং প্রাপ্ত দিয়ে সরকার সরকার কেন্দ্র রাজ্য সরকার, সরকার তো আমাদের লাগবেই, যে কোনো রাজনৈতিক দলের সরকার হোক, সরকার ছাড়া কিন্তু দেশ আমাদের চলবে না, তাই না? কিন্তু সরকার এইগুলো চিন্তাধারা কেন করে না? আজকে কত লোককে সরকার চাকরি দেবে আমাকে বলুন তো, ঘরে ঘরে কি চাকরি দেওয়া সম্ভব? তো ঘরে ঘরে কিন্তু ইন্ডাস্ট্রি করে দেওয়া সম্ভব আছে। উত্তরবঙ্গে কিচ্ছু নাই, আমাদের উত্তরবঙ্গে কিচ্ছু নাই। আজকে এখানে একটা মেডিকেল কলেজ আছে সরকারিভাবে, প্রাইভেটও একটা মেডিকেল কলেজ করুক না, ভালো ডাক্তার শিখুক না, আজকে আমরা ট্রিটমেন্টের জন্য কিন্তু ভিন্ন রাজ্যে যাচ্ছি। এই যে লক্ষ 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 টাকা আমরা ট্রিটমেন্টের জন্য যে ভিন্ন রাজ্যে দিচ্ছি, সেই টাকাটা যদি আমাদের ভালো একটা যদি এখানে বেসরকারি মেডিকেল কলেজ তৈরি হয়, সরকার যেটা আছে রাখছে রাখছে, মানুষ চিকিৎসার জন্য তো সব জায়গায় সরকারটা ভরসা করে না, বেসরকারিও ভরসা করে। তাই আমি চাচ্ছি এখানে যদি একটা এরকম যদি উদ্যোগ মা হয় উত্তরবঙ্গে, বিশেষ করে যে ভালো একটা মেডিকেল কলেজ দিয়ে ভালো ছাত্রগুলোকে দিয়ে ডাক্তারি এখানে পড়ায়, হ্যাঁ, এই ডাক্তারি পড়াইতে গেলে এখানে কিন্তু, এখানে কিন্তু বাচ্চাগুলো শিখবে, তাই না? করলে এখানে সায়েন্টিস্ট তৈরি হোক, যেগুলো মেধাবী ছাত্র সায়েন্টিস্টে সায়েন্টিস্ট, যেগুলো ডাক্তারে মেধাবী ওগুলো, যেগুলো ইঞ্জিনিয়ার, যেগুলো পাইলট, এইভাবে যদি এখানে উত্তরবঙ্গে কিছু কিছু স্কুলের মতন গজে উঠে ইউনিভার্সিটির মতন, বড় লাগবে না, ছোটোই থাকবে, থাক, ওরা ওখানে শিখবে, আমরা যদি সব তৈরি করতে পারি তাহলে আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো চোখ রাঙাচ্ছে, আমরা ভয় পাবো কেন বলুন? আমরা চীনকে কেন ভয় পাবো? আমাদের দেশে কী নেই? আমাদের দেশে কী নাই? আমাদের যে দেশে প্রচণ্ড ক্ষমতা আছে, কিন্তু আমরা ক্ষমতাগুলো অপচয় করি, আমি মনে করি, আমার এই মূর্খ বুদ্ধিতেই মনে করি। আমরা বিশেষ করে উত্তরবঙ্গে এই যে শিলিগুড়ি জলপাইগুড়ি শহরটা, আমরা কিন্তু একটা আন্তর্জাতিক কোলের মধ্যে আছি, একদিকে বাংলাদেশ, একদিকে ভুটান, একদিকে নেপাল, পাশে কিছু দিন গেলে চীন, তাই না? প্রথম যদি চীনের সাথে যুদ্ধ হয় মরবো তো আগে আমরা, এপি আব্দুল কালাম আরও তৈরি করো না ছাত্রকে দিয়ে, আমরা কেন অন্য দেশ থেকে উলো মাল কিনতে যাই, একটা একটা জাহাজ কিনতে যাই? অন্য দেশে ওগুলো তো মানুষ, ওরা তো তৈরি করতেছে, তো আমাদের দেশে কেন পারবো না? তা আমাদের দেশে এইসব জায়গায় টাকা খরচা করবে না, টাকাটা কোথায় খরচা করতেছে বলেন? নেতা মন্ত্রীরা কিছু কিছু আছে যারা দেশের কাজ করে নেই, আবার ইলেকশনে দাঁড়াইছে টাকা দিয়ে। আরে তোমরা তো ঘুষ খাওয়াচ্ছ আগে ফার্স্ট, নেতা মন্ত্রী তোমরা তো ঘুষ দিচ্ছ, তো কেন চাকরির জন্য ওরা ঘুষ দিবে না? যারা চাকরি নিবে তারা তো ঘুষ খাচ্ছে, কেন দিচ্ছে না? নেতা মন্ত্রীরাই তো ঘুষ দিয়ে দিচ্ছে, জিতেছে আগে মনে করি, ভোটের সময় টাকাটা যে দিচ্ছে এটা ঘুষ না? সত্যি ঘুষ, ও এক ধরনের ঘুষ কিন্তু ওটা। আর এখন যে কিছু লোক হয় যে মাস্টারি চাকরি হবে না, ওরাও ঘুষ দিয়ে চাকরিটা নিচ্ছে, শিখাচ্ছে ওরাই, নিচ্ছে ওরাই, খাচ্ছে ওরাই, আইন কে ভাঙে আগে বলুন তো আপনারা? দেশটা, বাংলাটা বা আমাদের জায়গাটাকে ধরে রাখার চেষ্টা আমরা করি না, আমরা শুধু চাচ্ছি আমাকে ভোট দাও, ভোট ভোট তো দিবে, কেন ভোট দিবে না? যদি ভালো টিচার থাকে সেখানে কিন্তু ছাত্ররা যাবে, ভালো ডাক্তার থাকে সেখানে কিন্তু পেশেন্ট যাবে, ভালো নেতা থাকে তাহলে তোমাকে চিল্লাইতে হবে না তো ভোটের জন্য, এমনি তোমাকে ভোট দিবে না? কেন তোমরা কোটি কোটি টাকা খরচা করতেছো ভোটে? নেতা মন্ত্রীর আগে আইন ভাঙে, ঝান্ডা নিয়ে গেল, মারামারি করলো, পুলিশকে বললো কেস লাগাও, ও ভাগাও, আইনটা ওরা তৈরি করলো, আর ওরাই আইনটা ভাঙতেছে। গ্রামের সাধারণ লোক কিন্তু আইন ভাঙে না। আজকে এত কেস কেমন কোর্টের, কোর্টে পাহাড় জমে গেছে, সুপ্রিম কোর্টে বলে কেসের পাহাড় জমে গেছে, কয়েকদিন ছুটি দিল, একটি বিজয় দেখলাম। এই পাহাড়গুলো কেন জমে জানেন? নেতা মন্ত্রীদের জন্য। আমরা দেশের কেউ উন্নতি করতে চাই না, আরে এরা জানে না
ভারতবর্ষ একটা মহান দেশ, নানান জাতি নানান পার্টির থাকতেই পারে, আমরা তো ভারতবাসী কিন্তু, আমরা যেরকম, আমি বলতে পারি আমার কথাটা, আমরা আদিবাসী, আদিবাসী মানে কি ট্রাইবেল না, কিন্তু আবার আদিবাসী মানে আমরা ট্রাইবেল না, আমরা এখানকারই আদিবাসী লোক, আমার বাবা এখানকার ছিল, আমার দাদু এখানকার ছিল, তার দাদু ওখানে বাবা ছিল, আমরা এখানকারই লোকাল, আমাদের আদিবাসী বলে, তবে ট্রাইবেল আদিবাসী না আমরা। কিন্তু আজকে বিভিন্নভাবে ভোটের জন্য, শুধু ভোটটার জন্য আমাদের দেশে কাকের মাংস কাকে খাচ্ছে, নিজের লোককে নিজে খুন করতেছি, মার্ডার করতেছি, কি সত্যি এটা কি ঠিক? শুধু ভোটটার জন্য? আমি তো বললাম এই যে নেতাগুলা মন্ত্রীগুলা, যেই বাংলার হোক, অন্য রাজ্যের হোক, কেন্দ্রের হোক, তোমরা ভালো কাজ করো না, তোমার টাকা কেন ভোটের সময় পোড়াবা? ডাক্তার যেখানে বললাম তো, ডাক্তার ভালো থাকলে ওখানে পেশেন্ট যাবেই, টিচার ভালো থাকলে ওখানে স্টুডেন্ট যাবেই, কলেজ যদি ভালো থাকে ওখানে কিন্তু ভালো চলবেই। তা স্বামী বিবেকানন্দ বলছে, জলমেশে একটা দাগ কেটে যায়। কী দাগ কাটবি? আমি নেতা মন্ত্রীদের অনুরোধ করি, ভাই তোমরা এইটা দাগ কাটবা না, কার আমলে কত মার্ডার হইলো, কার আমলে খুন হইলো, কার মা বিধবা হইলো, এইটা দাগ কাটবেন না। এমন কিছু দাগ কাটবেন ছোটো ছোটো বাচ্চারা যেন ভালো শিখতে পারে, তৈরি হতে পারে, সায়েন্টিস্ট তৈরি হতে পারে। স্বামীজি বলছে ওই চিকাগো শহর থেকে গিয়া, যে ওই দেশ থেকে আসছি যার নাম ভারতবর্ষ, যার নাম হিন্দুস্থান, নানান জাতি নানান পার্টির দেশ আমাদের, সেই দেশ থেকে আমি আসছি, ওকে সাব্বাস দিয়েছে। তো এইটা কেউ করুন না, আপনারা স্বামীজির কথাটা রাখুন না, যারা দেশ স্বাধীন করছে তাদের কিন্তু নাম যোগ্য উঠে না, কে জাতীয় পতাকা আগে তুলবে, ছবি তুলবে, নেতা মন্ত্রীগুলা যেখানে ফাটাফাট তুলতে হয়, ক্যামেরার দিকে তাকাচ্ছে, আস্তে আস্তে তো ছবিটা তুলো, মানে ওই দেশটা স্বাধীন করছে মনে হয়, দেশটা ওই স্বাধীন করছে, যে দেশ স্বাধীন করে চলে গেছে তাদের আমরা কিন্তু আদৌ খেয়াল রাখি না। ইতিহাস তো মহাপুরুষরা করে গেছে, জন্য ওগুলো আমরা চালাচ্ছি, নতুন ইতিহাস যেটা তৈরি করুন না, দেশ চালানোর মতন ইতিহাস, ডক্টর আম্বেদকর কী ইতিহাস তৈরি করে গেছে, মাদার টেরিজা কী ইতিহাস তৈরি করে গেছে, ভগনী নিবেদিতা কী ইতিহাস তৈরি করে দিচ্ছে, আজকে নজরুল, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যারা মহাপুরুষ ছিলেন, নাম জানি না অনেকেরই, তাদের ইতিহাসগুলো আমরা চলছি, আর এখন পর্যন্ত আমাদের দেশ স্বাধীন হয়েছে, আর এই যে রাজনৈতিকভাবে চলছে, এরা তো ইতিহাস তৈরি করতে পারতেছে না। পড়ুক না না, মন্ত্রীর বাচ্চাগুলো যদি সরকারি স্কুলে পড়ে তাহলে বলবো যে আমাদের স্কুল ঠিক আছে, নেতার বাচ্চারা যদি সরকারি স্কুলে পড়ে তাহলে বলবো ঠিক আছে, মন্ত্রীর বাচ্চাদের জন্য হ্যামিল্টন, লন্ডন, আমেরিকা, আর আমাদের বাচ্চার জন্য চাপাডাঙ্গা, খালপাড়া, নওয়াতলি, এটা তো কী লেখাপড়া করবো আমরা, একখানে পড়লে তো আমরা বাচ্চাগুলো হেরে যাবে, ওরা ইংলিশে, আর আমাদের বকলা যেদিকে কী করবে? তাই শিক্ষার দিকেও একটা নজর দিতে হবে, শিক্ষা হলো জাতির বেঁচে থাকার মেরুদণ্ড, স্বাস্থ্য হলো মেরুদণ্ড বেঁচে থাকার, এই দুইটার উপরে যোগ দিতে হবে। এক দুই নম্বর হচ্ছে কর্মস্থান দেখাইতে হবে, যতক্ষণ পর্যন্ত কর্মটা করে নিজে করে খাবে না ততক্ষণ পর্যন্ত ঘরে দুয়ারে মাথায় তোমরা টাকা পয়সা দাও, কেউ কিছু করবে না, অলসিয়া হবে, অল্লাস হবে। ওই জন্যে বলে পরিশ্রমে ধন আনে, অলসে আনে দুঃখ, পাপে রোগ আনে, পুণ্যে আনে সুখ। পরিশ্রমটা করতে হবে, আমরা কিন্তু পরিশ্রম করতে চাই না। তাই যে মানুষ জাতকে ভালোবাসতে গেলে আবেগ আর বিবেকের দরকার আছে। আমি করিমুল হক, আমার মা মারা গিয়েছিল বিনা ট্রিটমেন্টে, আমার মায়ের মৃত্যুদেহ ধরে শপথ করেছিল, মা আমি মরতে দিব না কাউকে বিনা ট্রিটমেন্টে, আমি বাইক থেকে অ্যাম্বুলেন্স বানিয়ে এখন পর্যন্ত 6,500 মানুষকে হসপিটাল পৌঁছে দিয়েছি, 24 বছর আমার কাজ চলছে এটা। আর মানুষ অল্প অল্প করে মঞ্চে টাকা টাকা দিয়েছে, আর সেই টাকা কিন্তু আমি হসপিটাল তৈরি করে রাখছি, আমার 8খানা স্কুল আছে, কোচিং সেন্টার স্কুল ফ্রি অফ কস্টে চলে, হসপিটাল ফ্রি অফ কস্টে চলে, অ্যাকোয়াগার্ড জলের প্ল্যান আমেরিকা থেকে বসাই দিয়েছে, 5,000-6,000 টাকা কারেন্ট বিল মাসে উঠে, সেটাও ফ্রি অফ কস্টে চলে, নার্সিং ট্রেনিং সেন্টার আছে সেটা ফ্রি অফ কস্টে চলে, সেলাই ট্রেনিং সেন্টার আছে সেলাই ফ্রি অফ কস্টে চলে, বৃদ্ধাদের কিছু খাওয়াই, প্রতিবন্ধীদের কিছু খাওয়াই, হসপিটালে তো অনেক নানা রকম আসে পরিষেবা দেওয়াই হয়। আমি কেন, আমি একটা ডাস্টবিনের লোক, একটা গরিব লোক, তো আমি যদি করতে পারি, আপনারা কোটি কোটি টাকা দিয়ে কি বুদ্ধিটা পান না? ঘরের মধ্যে কি টাকাটা পচা রাখতেছেন? হ্যাঁ, হজমও করতে পারবেন না, আর একখানি আপনি জড়াইও রাখতেছেন, আর ওই টাকা যদি ব্লক হয়ে থাকে
ব্যবসা সরকার বা পাবলিকের কাজে না আসে, দেশেরও তো ক্ষতি একটা বড়, প্রচণ্ড ক্ষতি, এটা দেশের প্রচণ্ড ক্ষতি না, আর্থিক বিপর্যয়, এটা আর্থিক বিপর্যয়, এটা এদেরকে আগে ধরা উচিত। আমি বলতে কোথাও দ্বিধাবোধ করি না একটাই জিনিসের উপরে, সরকার তো আমাদেরই মতো লোকগুলো এনে তৈরি হয়েছে, ওগুলো তো অন্য লোক না, আমার গ্রাম থেকে শহর থেকে লোকগুলো এনে তৈরি হয়েছে, আপনাদের আপনার পাবলিক আপনাকে ভালোবাসে, ভোট দিয়েছে, জিতছেন, সরকার চালান কোনো আপত্তি নাই, কিন্তু আরও কিছু ভালো করে সাজানো গুছানো করে দেশটাকে তুলুন। আজকে আমরা টাকা খরচা করে যাচ্ছি মেলবোর্ন, আমেরিকা, সুইডেন, ওদিকের আমরা কিন্তু খুব সুনাম গাইতেছি, এই সুইডেনই এটা আছে, লন্ডনে এটা দেখছি, ভারতে তুমি কী বানাইছো, তুই ভারতে কী বানাইছো তোমরা, জায়গা কিন্তু আছে। হ্যাঁ, আমাদের এখানে ভারতবর্ষে কী এমন জায়গা নাই, আজকে পাহাড় পর্বত থেকে নদী নালা এভরিথিং আমার ভারতবর্ষে পড়ে আছে, আমরা কিন্তু তৈরি করতে পারি না, আমরা টাকা খরচা করতেছি বিদেশে গিয়ে ভ্রমণ করতেছি, ওদেরকে টাকাগুলো দিচ্ছি না, আমাদের দেশে এটা তৈরি করতে পারি না, ওই দেশ যদি এত কিছু করতে পারে আমরা পারি না, আমাদের দেশে শুধু হিংসায় খেয়েছে, আমাদের যারা দেশটা স্বাধীন করছে তারা কিন্তু বলছে এই ভারতবর্ষের মানুষ, ইন্ডিয়ার মানুষ স্বাধীনভাবে থাকবে আর ওবাদে ঘুরবে, দেশটাকে স্বাধীনভাবে চালাবে, এখনও অনেকে পরাধীন আছে, যেমন মহিলারা, নারী জাত, মায়ের জাত, তারা পরাধীন, এরাও বডিগার্ড নিয়ে ঘুরতে হয় রাত বেরাত, তার জন্য সুরক্ষা এখনও হয়নি, তাই না? তা আমি মনে করি যে দেশের জন্য সবাইকে একভাবে নামতে হবে, রাজনীতি আমরা রাজনীতির হিংসা করব, সরকারের গতিতে যখন বলবো বসব মিলেমিশে কাজ করতে হবে। একটা জিনিস যদি বলেন, দেশের কথা তো বললাম, আরেকটা সমাজের কথা বলি, সমাজ কিন্তু এখন আল্লাহর দিকে চলছে, ধর্ম আল্লাহর দিকে চলছে, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যারা আছে আমি প্রায় দেখছি, ছেলে মেয়েদের শিক্ষার যখন দেয় বাচ্চা মা বাবারা, তখন কিন্তু বলে ঠাকুর আমার বাচ্চাটা যেন নাম্বার বেশি পায়, এমন নাম্বার চাইছে ঠাকুরের কাছে, ছেলে এত সুন্দর লেখাপড়া করছে, বিয়ে শাদি করলো, এসি গাড়িতে ঘুরে, এসি ঘরে থাকে, কুত্তার জন্য জায়গা হয় ঘরে, বিড়ালের জন্য জায়গা হয়, মা বাবার জন্য বৃদ্ধাশ্রম, এটা কী শিক্ষিত বাবা? ধর্ম আমরা করি, আগে প্রথম ধর্ম হলো মার বাবা ধর্ম, টাকা দিয়ে মন্দির মসজিদ কিন্তু তৈরি হয়েছে ভারতবর্ষে, কোটি কোটি টাকা দিয়ে মন্দির আর মসজিদ, মন্দির আর মসজিদে কিন্তু উন্নতি আসে না, মন্দির আর মসজিদে কেউ যদি প্রহিত আর কোনো মৌলানা বলে তুমি এই কথা বলছো কেন, উন্নতির জায়গা ওটা, কোটি কোটি টাকা আমরা ফুরাবো, সামান্য একটা পবিত্র জায়গা লাগে ভগবানের, ঈশ্বরের, আল্লাহর, হরির, গডের উপাসনা করার জন্য, আর তো কিছু না, উঠেই তো লাগে, কিন্তু কোটি কোটি টাকা আমরা নষ্ট করতেছি, কিন্তু ওই কোটি কোটি টাকা নষ্ট করে পাপের বোঝা নিচ্ছি আমরা, ইয়ং ব্যাসরা যারা আছে, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আপনারা ভাবেন না যে আমি মুসলমান হয়ে গীতা ভাগবত পড়ি না, আপনাকে আমি গীতাও দেখাচ্ছি, ভাগবতও দেখাচ্ছি, বাইবেলও দেখাচ্ছি, যারা বাবা মাকে খাওয়ায় না, যারা বাবা মাকে দেখে না, তার ওই মন্দিরে আর মসজিদে যায় তার লাভটা কী তোমার? কোটিপতি কোটি টাকার মন্দিরে আর কোটিপতি কোটি টাকার মসজিদে গির্জায় গিয়া তোমার উপাসনা করে কোনো লাভ নেই। ধর্মে বলে বিদ্যাং সর্বত্র গুচ্ছতে, মাতা পিতা সর্বত্র পূজ্যতে, নাম যজ্ঞই সর্বত্র সত্য, দেব দেবতা সর্বশক্তি রূপে, নমস্তে শিবম নাম নামে শান্তি। মা বাবাকে ভক্তি করা আগে, আমরা করি না, তার জন্য এই অবস্থা হচ্ছে, ছেলে সমাজ আলাদা হয়ে যাচ্ছে, সমাজ আলাদা হয়ে গেছে। আমি কলকাতা, বোম্বাই, দিল্লিতে অনেক বাড়িতে আমাকে নিমন্ত্রণ করে গেছিলাম, একটাই সিঁড়ি, একটাই সিঁড়ি নামছে, ঘাড়ে ডাং লাগলো, আহ সরি, বাস চলে গেল, ওই গেল একটা দাদা, অমুক একটা কোথায় থাকে আমি জানি না, ওর সাথে ওর পরিচয় নেই, ওর সাথে ওর পরিচয় নেই, এত ব্যস্ত, এত ব্যস্ত, এত ব্যস্ত তারা। আরে বন্ধু, যেদিন মারা যাচ্ছে লোকটা, ঘর দিয়ে গন্ধ বাড়ছে, তখন বলছে হ্যাঁ অমুক দিন দেখছিলাম জানলা দিয়ে উনি হাঁটাহাঁটি করতেছে, আমি জানলা ফাঁকটা দিয়ে দেখছিলাম, তুমি কথা বলতে পারলে না, কিরকম আসিস রে, আসিস এখানে চা খাবো, তাই তো লোকটা বোঝা যায় ঠিক আছে কিনা, সমাজটা উঠে গেছে, এরা শিক্ষিত, যে শিক্ষিত লোক শুধু নিজের মেয়েটাকে দেখে, বাবাটা ছেলেটাকে দেখে, নিজের শ্বশুর শাশুড়িকে দেখে, বাকি আত্মীয় স্বজনের সাথে আর সম্পর্ক নেই, এগুলো তো চলে গেছে আস্তে আস্তে, নাই তো সমাজ থেকে এইভাবে চলে, সবাই চলার পর এত ব্যস্ত, লোক এখন শর্টকাট চলছে, ভগবান গড়াই শর্টকাট করে দিছে, 80 বছর বৃদ্ধা তোমার দেখে, তোমাদের চ্যানেল হোক মোবাইল হোক তুলে রাখবা, 100 বছরের বৃদ্ধা খুঁজে পাবে না, এই আমাদের পরে যেগুলো বাচ্চা উঠতেছে না, ওরা ছবি দেখবে, ছবি বিক্রি হবে, একটা ছবি
50 টাকা 100 টাকা বিক্রি হবে 60-70 অবধিও আছে মানুষ অত বাঁচেই না না বাঁচবে না কেন তোমার শর্টকাট তো ভগবানের শর্টকাট হ্যাঁ কি আজকাল মানুষ অন্যরকম হয়ে গেছে আর দেশের চিন্তা অনেকে করে না আর আমিও করি না মনে করেন আমি কি করি মানব যাত্রাকে আমি ভালোবাসি আপনি হিন্দু না মুসলিম না খ্রিস্টান না বৌদ্ধ ওগুলো বানানোগুলা পৃথিবীতে কিন্তু জন্ম হয়েছেন একটা মানুষ সেইটাকে আমি ভালোবাসি যে একটা মানুষ জন্ম হয়েছে মানব জাতকে আর যেটা আমরা তৈরি করি এটা পৃথিবীতে এটা নিয়ে আমরা লড়াই করি কারো বাবা দমাসে কোনো মৌলবি আর কোনো ব্রাহ্মণের যে তোমার ওই মরে গেলে তোমার আত্মা সাজা হবে না আমি গ্যারান্টি দিচ্ছি আমি সেখানে গিয়ে সাক্ষী দিব তোমার আত্মা তোমাকেই জবাব দিতে হবে তোমার আত্মা তোমাকেই শুনতে হবে তোমার আত্মা তুমি সব কিছু বহন করতে হবে কেউ আসবে না তোমার বাবা মা ঠাকুরদা মৌলবি মৌলানা ব্রাহ্মণ কাজেই মানব জাতকে ভালোবাসুন মানুষকে ভালোবাসুন মানুষের সত্য কেউ নেই নবরূপে নারায়ণ বসে থাকে আমরা মানুষকে ভালোবাসতে চাই না আমার যতটুকু প্রয়োজন অতটুকুই রাখবো বেশিটা আমি রাখবো না মানুষের জন্য সাহায্য করিব এটা যাত্রা মঞ্চ পৃথিবীটা জানে না বলে না চরণে জানে মরণের ঠাই যাহা মন তাহা যাই পায়ে জানবে কে কার কথায় মৃত্যু আছে।